এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন কামাল উদ্দিন কবির স্যার, চেয়ারম্যান নাট্যকলা বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শ্রদ্ধেয় সভাপতি এবং মঞ্চে যারা আছেন এবং সামনে যে শিক্ষার্থী এবং অতিথি বন্ধু যারা আছেন, সকলকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আজকের এই সেমিনারের যে বিষয়বস্তু, সে বিষয়ে মূল কথাগুলো যা বলা দরকার তা আশা করি এই ইতোমধ্যে শুরু থেকে যে বক্তারা কথা বলছিলেন, সর্বশেষ যে আমাদের আলোচক কথা বললেন, তার মধ্যে মূল বিষয়গুলোই উঠে এসেছে। আমি বরং একটু ছোট্ট করে বলে নেই, আমি যখন প্রথম এই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রিত হই, তখন আমি আন্তরিকভাবেই বলেছি যে আমি সত্যি সত্যি ঠিক এরকমের বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখার মতো যোগ্য মানুষ নই। তবু আমাকে যেহেতু নির্বাচন করেছেন, ডেকেছেন, তার মানে আপনাদের দিক থেকে একটা বিবেচনা আছে। আর আমিও ভাবছি সেটি যে আমি যেহেতু যে মাধ্যমে কাজ করি, আমি নাট্যকলা বিষয়ে পড়াশোনা করেছি, এখনও শিক্ষা কাজের সঙ্গে যুক্ত আছি, তার থেকেও একটু বড় বিষয় যে আমি সারা দেশে আমাদের সমগ্র বাংলার বাঙালির যে জনসাংস্কৃতিক যে চিহ্ন, অর্থাৎ আমি যদি বলি যে গীত, বাদ্য, নৃত্য, নাট্য, যেগুলো দিয়ে মানুষ তার অভিব্যক্তি প্রকাশ করেন, সেই অভিব্যক্তিগুলোর নানান আঙ্গিকগুলো দেখার চেষ্টা করছিলাম, ধারণ করার চেষ্টা করছিলাম। এবং এখানে একটু কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করতেই হয়, আজকের যে সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘ, এরই সহ সংগঠন আরেকটি আইইডি, আমি যদি ভুল না বলি আইইডি, সেই সংগঠন থেকেই আমাকে একটি প্রায় 10 বছর আগে একটি কাজ দেওয়া হয়েছিল, হাওড় জনপদের উপরে একটি কাজ। হাওড় জনপদের মূলত নামটা বলা হয়েছিল যে ওখানের পারফরমেন্স নিয়ে, পারফরমেন্স, পারফর্মিং আর্টস ইংরেজিতেই বলা হয়েছিল। তো আমি সেই কাজটির দায়িত্ব পেয়ে এবং দায়িত্বটি শেষ করতে গিয়ে আমার ওই যে শিরোনাম পারফরমেন্স, পারফর্মিং আর্টস, এই সব পরিভাষা নিয়ে আমি একটি তর্ক তুলেছি এবং সেখানে মোটামুটি আমি সফল হয়েছি। সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আমার কৃতজ্ঞতা জানিয়ে রাখি এই সংগঠনের, এই আয়োজক সংগঠনের প্রতি, বন্ধুদের প্রতি। আমি বরং এই আজকে যে মূল বিষয়টি আছে সেখানে আমি একটু অন্য জায়গা থেকে ধরতে চাই। অর্থাৎ আমি যদি প্রশ্ন করি আজ কত তারিখ, আজ কত তারিখ, উত্তরটি জানা আছে সবার? আজ ইংরেজি মাসের কত তারিখ, এই প্রশ্ন যদি করতাম তাহলে নিশ্চয়ই আপনার উত্তরটি সঠিক। কিন্তু আমরা বাঙালি হিসেবে আমরা আমাদের এত কিছু বলি, কেবল বিশেষ বিশেষ দিবসে আমরা উদযাপন করি, অনুষ্ঠান করি, অনেক কিছু করি। তো সেখানে আজ কত তারিখ, এই প্রশ্নের উত্তরে আজকে যে 11ই আশ্বিন, এটি আমাদের মনে আসে না, হয়তো ধরে নিয়েছি এটা কোনো কাজে লাগেই না। কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনি শুধু একটু আন্তরিকভাবে ভাবুন, আশ্বিন শব্দটি যদি আপনার মনের মধ্যে থাকে আর তার পাশে সেপ্টেম্বর, সেপ্টেম্বর শব্দটি আপনার পাশে সামনে রাখুন, তাহলে দেখুন তো এই দুটি শব্দ দিয়ে আপনি কি সংযোগ স্থাপন করতে পারেন। সেপ্টেম্বর মাস বললে আপনার মনের ভিতরে কি প্রসঙ্গগুলো উঁকি দেয়, খুঁজতে হবে, খুঁজতে হবে যে সেপ্টেম্বর মানে বিশেষ কোনো দিবস আছে কি না। কিন্তু আশ্বিন বললে আমি নিশ্চিত যে আপনাদের প্রত্যেকের মনের মধ্যেই স্বতন্ত্র ও বিশিষ্ট কিছু শব্দ এবং প্রসঙ্গ এসে হাজির হয়, সেটা প্রকৃতি থেকে শুরু করে আমাদের উৎসব, আমাদের পার্বণ, আমাদের জীবনযাপনের নানাবিধ অনুষঙ্গে সঙ্গে জড়িয়ে আছি আমরা আশ্বিন। এভাবে অর্থাৎ বাংলা মাসগুলোই যদি খালি খেয়াল করি, বৈশাখ মাস থেকে চৈত্র পর্যন্ত, এই সব প্রতিটি শব্দ, প্রতিটি মাসের নাম কোত্থেকে হয়েছে, এই শব্দগুলো কোত্থেকে নির্বাচন করেছে আমাদের সেই পূর্বপুরুষ জ্ঞানী মানুষেরা, খুব সাধারণভাবেই কিন্তু আমাদের এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত থাকার কথা ছিল। কিন্তু আমরা আজকে কিন্তু একেবারেই জানি না, যে আমাদের এই প্রায়ই জানি না, অনেকেই জানেন নিশ্চয়ই, কিন্তু এই যে মাসের নামগুলো যে আমাদের গ্রহ নক্ষত্র থেকে হয়েছে এবং সেই গ্রহ নক্ষত্র থেকে নামগুলো নেয়ার কারণটা কি, নিশ্চয়ই
সেই অনেক গভীর কারণ আছে যা থেকে আমরা অনেক দূরে সরে আছি অর্থাৎ আমাদের নিজেদের পরিচয় আমরা সচেতনভাবে বা অসচেতনভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে আছি আমাদের নিজেদের পরিচয় থেকে এবং এটি যে আমরা খুব সাধ করেছি তা না আজকে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি আমরা এই সমগ্র শিক্ষা পদ্ধতির মধ্যেই একটি চাপিয়ে দেয়া ব্যবস্থা আছে যেটি সরাসরি ইংরেজ উপনিবেশ আমাদের এখানে চাপিয়ে দিয়েছে সেই ম্যাক্সমুলার মেকলে এই সাহেবরা আমাদের এখানে কি পদ্ধতিতে শিক্ষা দেয়া হবে কি কি বিষয় পড়ানো হবে কিভাবে পড়ানো হবে এই সকল ব্যবস্থাপত্র তারা করে গিয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের এখানে যে শিক্ষা ব্যবস্থাগুলো শিক্ষা পদ্ধতি নিয়ে শিক্ষা কর্মশালা যা কিছু পালন করা হয় তাতে এখন সন্ধান করা হয় সেই উন্নত বিশ্বে কি কি মডেল আছে কি কি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু একটি কথা আমি খালি স্মরণ করাতে চাই যে আমাদের এখানকার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর যিনি কিনা তাকে যাকে কিনা আমরা তার পরিচয় হিসেবে আমরা তাকে কবি নাট্যকার বিশ্বকবি গুরুদেব ইত্যাদি নানান সম্বোধনে আমরা সম্বোধিত করি কিন্তু আমি আমাকে কেউ প্রশ্ন যদি করা করেন যে রবীন্দ্রনাথ আপনার কাছে কে বা কি আমি অবশ্যই রবীন্দ্রনাথকে প্রথমতই বলবো তিনি শিক্ষা গুরু শিক্ষাবিদ কেননা যে রবীন্দ্রনাথ আমাদের প্রচলিত যে শিক্ষা কাঠামোগুলো শিক্ষা ব্যবস্থাগুলো আছে সেগুলোকে সরাসরি শিক্ষা বিদ্যা কারখানা নামে চিহ্নিত করে গিয়েছিলেন যে কারণে কারখানা নামে এবং কারাগারও বলেছেন যে এই কারাগারের মধ্যে রবীন্দ্রনাথ নিজে কিন্তু বেশি দিন টিকতে পারেননি নিজে এই প্রচলিত অর্থাৎ সেই ব্রিটিশদের চাপিয়ে দেয়া ব্যবস্থার মধ্যে সেই শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথ নিজে টিকতে পারেননি বলেই তার জীবনের সবচেয়ে বড় সময়টা অর্থাৎ বলবো এভাবে 1890 থেকে প্রায় 1935 মানে 41 মারা যাওয়ার আগ পর্যন্ত রবীন্দ্রনাথের সঙ্গে সবচেয়ে গভীর সংযোগ স্থাপন হয়েছিল এই বাংলার সঙ্গে তখন আমরা একই ছিলাম কিন্তু উনি শারীরিকভাবে এই বাংলাতেই শিলাইদহ শাহজাদপুর পদ্মা নদী আড়িয়াল নদী আত্রাই নদী এই সব জায়গায় ঘুরে বেরিয়েছেন এই ঘুরে বেড়াতে গিয়েই তার ভিতরে সেই উপলব্ধিটা হয়েছিল যে আমাদের দেশের যে সাধারণ শ্রমজীবী মানুষ আমি দুঃখিত আমার কথা একটু থামাচ্ছি যারা এখানে সামনে যারা বসে আছেন আমি খুব গভীরভাবে মনে করি আমাদের এই যে অন্ধকারের কথা বলা হলো অদ্ভুত এক আধারের কথা যে প্রসঙ্গ এখানে বলা হয়েছে সেগুলো আসলে ভালো ভালো কথাগুলো আছে কিন্তু যা প্রতিরোধের জন্য বলা হয়েছে সেটা একটা অদ্ভুত আধার যা কিনা আজ থেকে 70 বছর আগে আমাদের বাংলার কবি জীবনানন্দ দাস পরিষ্কারভাবে উল্লেখ করেছিলেন এভাবে অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই এই যে একটু সামান্য করুণা করা যায় না একজন বক্তা যখন দাঁড়ায় তখন তাকে একটু করুণা বা একটু সহানুভূতি সহকারে তার কথা একটু শোনা যায় তো করুণার আলোড়ন নেই পৃথিবী আজ তাদের হাতেই বাক্যটা শেষের বাক্যটা আমি ঠিক মতো বলতে পারলাম না মানসিকভাবে একটু বিক্ষিপ্ত হয়েছি হ্যাঁ অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া এটা এটা জীবনানন্দ দাস বলেছিলেন যখন তখন ঠিক এই জঙ্গি সমস্যা আজকে জঙ্গিবাদের সমস্যা তখন ছিল না কিন্তু নিশ্চয়ই সমাজে সে ধরনের দূষণ সে ধরনের নানান অন্ধকার বিরাজ করছিল যে কারণে সেই অদ্ভুত আধার এখনো যেমন এই আমাদের একজন গুণীজন প্রয়াত গুণীজন ওয়াহিদুল হক নিয়মিত কলাম লিখতেন পত্রিকায় কলামের নাম ছিল এখনো গেল না আধার রবীন্দ্রনাথের গানের কথাও আছে এখনো গেল না আধার তো এখনো এখানে দাঁড়িয়ে বলতে পারি এখনো গেল না আধার এই আধার কিভাবে এলো আধার এলো আমাদের চিন্তা আমাদের ভাবনা সবগুলোকে আসলে আবদ্ধ করা হয়েছে সংকীর্ণ করা হয়েছে আমি যে আমার ভাবনা ভাববো আমি যে আমার পরিচয়টা জানবো সেই জানার সুযোগ দেয়া হয়নি তার কারণ হচ্ছে আমি সংক্ষেপে একটু উদাহরণ দেই আমাদের এই বিশ্ব সকল শুধু এই বিশ্ববিদ্যালয় না আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আজকে যত রকমের পরিভাষা ব্যবহার করা হয় সেই পরিভাষাগুলো ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার তারপর মিড টার্ম পরীক্ষা ফাইনাল পরীক্ষা
পরীক্ষার নোটিশ, বিভাগের চেয়ারম্যান, এই যত পরিভাষা, একাডেমিক কমিটি, একাডেমিক কাউন্সিল, যত পরিভাষা ব্যবহার করা হয় সবগুলো ইংরেজি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এগুলোর কি কোনো বাংলা পরিভাষা হতে পারে না, নাকি বাংলা বললে বুঝবে না? যাই হোক, সেটা একটা বড় প্রশ্ন। আমি আমার শিক্ষার্থী বন্ধুদেরকে একটা প্রশ্ন করেছি সবসময়, যারা প্রথম সেমিস্টারে যারা ভর্তি হয় তাদেরকে, যে আচ্ছা তোমরা তো স্নাতক শ্রেণীতে ভর্তি হয়েছ, স্নাতক শব্দটির মানে কি? তা এখন স্নাতক শব্দের মানে আসলেই তো বলাটা বোধ হয় একটু মুশকিল। যা বলতে হবে সেটা উত্তরে ইংরেজি বলতে হবে, স্নাতক শব্দের আর বাংলায় কিছু বলা যাবে না। কিন্তু আমরা যদি এই শব্দটির ব্যুৎপত্তি একটু জানতে পারতাম, তাহলে দেখতাম এই শব্দটি উদ্ভূত হয়েছে সেই আমাদের এই ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা থেকে। আমাদের এখানে যে তপোবনের ব্যবস্থা ছিল, সেই তপোবনে একটা পর্যায়ে স্নাতক পর্ব সম্পন্ন হতো গুরু গৃহে। সেটা কি? সেই অর্থ ছিল জ্ঞানের স্রোতধারায় স্নান সমাপন করার যে করবার পরের যে কৃত্য কৃত্যানুষ্ঠান, সেটি হচ্ছে স্নাতক পর্ব। আজকে এই আধুনিক সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সমাবর্তন হচ্ছে, সেই সমাবর্তনে বিশেষ একটি পোশাক এবং নানা কিছু প্রপস, আমরা প্রপার্টিজ বা দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়, এটিও একটি আধুনিক রিচুয়ালস। অথচ এই রিচুয়ালস থেকে আমরা পেয়েছি পাশ্চাত্য থেকে, কিন্তু আমরা আমাদের এই আমাদের নিজস্ব যে শিক্ষার ইতিহাস, শিক্ষার ঐতিহ্য, যেখানে স্নাতক, যে স্নাতক শব্দটি এখন পর্যন্ত আমরা ব্যবহার করি, কিন্তু সেই স্নাতক শব্দের মূল মানেটা আমরা হারিয়ে ফেলেছি। এটা এটা এই এটা কেন হয়েছে? হয়েছে এই কারণে যে একটা বিশাল তত্ত্ব আমাদের উপর জারি করে দেয়া হয়েছে, কিন্তু সেই তত্ত্বটি এখন পর্যন্ত প্রতিষ্ঠিত প্রায় সর্বক্ষেত্রে। সেটা হচ্ছে আর্য তত্ত্ব, যে আর্যরা বাইরে থেকে এসেছে, আর্যরা উন্নত শ্রেণী, এইভাবেই বলেছে যে এই ভারতবর্ষে যা কিছু উন্নত, যা কিছু শ্রেষ্ঠ, সেগুলো সবই হচ্ছে আগত আর্যদের অবদান। এই কথা ভারত তত্ত্ববিদ কে এল ব্যাসাম, ব্রিটিশ গবেষক, ভারত তত্ত্ববিদ, তিনি করেছেন, এবং তার আন্ডারে পিএইচডি করেছেন রামশরণ শর্মা, যারা এই তত্ত্বটাকে আমাদের এই ভারতবর্ষে একেবারে স্থায়ী করে দিয়েছেন, যে আর্যরা উন্নত একটা জায়গার, উন্নত একটা জাতিগোষ্ঠী, তারা এখানে এসে আমাদেরকে শিক্ষিত করেছেন, উন্নত করেছেন। কোন যুক্তিতে বলেন? তাদের হাতে যুক্তি হচ্ছে ওই যে আমাদের এখানকার প্রাচীন শাস্ত্রগুলো, বেদ, পুরাণ, সংহিতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এই শাস্ত্রগুলো পাঠ যখন তারা করলেন, এই শাস্ত্রগুলোর মধ্যে যে জ্ঞানের ভাণ্ডার আছে, দুঃখজনকভাবে সেই সম্পর্কে আমাদের সাধারণভাবে কারোই কোনো যোগাযোগ নেই, এমনকি যোগাযোগ যেন রাখা না যায় সে ব্যবস্থা পর্যন্ত জারি আছে, যে আমরা যেন বেদ পুরাণের নাম না নেই। অথচ আপনি একটু স্বাভাবিকভাবে দেখুন, এই মানব সভ্যতার ইতিহাস আমাদের সামনে আছে, যে কোনো বই পুস্তক, আপনি সেই মানব সভ্যতার ইতিহাসে অবশ্যই এই বেদ পুরাণের সমকালীন কোনো শাস্ত্রের কথা বলা কি সম্ভব? আমি জানি না, আমার জানা নেই। আমি নাট্যকলার শিক্ষার্থী, আমি নাটকের দিক থেকে উদাহরণ দেই, যে আমাদের নাট্যশাস্ত্র নামে একটি গ্রন্থ আছে, যেটির বয়স নির্ধারণ গবেষকরা বলেছেন এটি 2000 বছর পূর্বে রচিত। সেই নাট্যশাস্ত্র গ্রন্থটি 4 খণ্ডে, সৌভাগ্যক্রমে আমরা সেটা বাংলা অনুবাদে পেয়েছি, 4 খণ্ডে সেই নাট্যশাস্ত্রে নাট্যচিন্তা থেকে শুরু করে অভিনয় করার জন্য, মঞ্চস্থ করার জন্য যাবতীয় যে কর্ম প্রক্রিয়া, প্রতিটি বিস্তারিতভাবে আছে। অর্থাৎ আমি যদি বলি নাট্য পরিভাষা, অসংখ্য পরিভাষা আমাদের ওই নাট্যশাস্ত্রে আছে। কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি, আমরা যে পাঠ্যসূচি অনুসরণ করি তাতে নাট্যশাস্ত্রের ওই বিষয়গুলো খুব একটা নেই। এখন আমি ওইটা শুধু জানাই যে নাট্যশাস্ত্রের নাট্যশাস্ত্রের সঙ্গে তুলনীয় কেবল একটি গ্রন্থ পাশ্চাত্যের, সেটি হচ্ছে অ্যারিস্টটলের পোয়েটিক্স, অর্থাৎ পাশাপাশি পড়ানো হয় নাট্যশাস্ত্র আর পোয়েটিক্স। এখন দেখুন, পোয়েটিক্সটা হচ্ছে অ্যারিস্টটলের কিছু বক্তব্য স্টুডেন্টদের সামনে, কিছু সুনির্দিষ্ট বিষয়, ট্র্যাজেডি, কমেডি, মহাকাব্য, এগুলোর গঠন কাঠামো, এবং তার সমকালে যে নাট্যকার ছিলেন যারা, স্কাইলাস, সফোক্লিস, ইউরিপিডিস, অ্যারিস্টোফেনিস, এদের নাটক নিয়ে আলোচনা তুলনামূলকভাবে ওই ছোট্ট গ্রন্থটাতে করেছেন, অ্যারিস্টটলের পোয়েটিক্সে। আর নাট্যশাস্ত্রে বিস্তারিত আছে, কিন্তু নাট্যশাস্ত্র তেমন পাঠও না, আমরা কেবল একটা দুটো সেমিস্টারে দু একটা চ্যাপ্টার পড়ানো হয়। এখন এইটা আমি বলতে চাই যে আমাদের সব কিছু দিয়েই নিজস্ব জ্ঞানকে
একেবারে দূরে সরিয়ে রাখা হয়েছে। যেমন করে আজ কত তারিখ, অনেকের কাছে এটা গৌণ প্রশ্ন বা গৌণ প্রসঙ্গ মনে হতে পারে, কিন্তু আমি গভীরভাবে মনে করি আমার নিজস্ব তারিখ যদি আমার মনে থাকে তাহলে এই আশ্বিন তারিখ, এগারো তারিখ এটাই কেবল মনে থাকা নয়, তার সঙ্গে আমার বাংলা, বাঙালি সংস্কৃতি, আমার এখানকার জনপদের ইতিহাস, আমার পূর্বপুরুষদের কর্মকাণ্ড, এই সবগুলো একসঙ্গে সূত্রবদ্ধ থাকে, আমার মনের মধ্যে সবসময় থাকতে পারে এবং আমি যে নতুন নির্মাণটা করব সে নির্মাণ হতে পারে আমার নিজস্ব জ্ঞানের উপরে। আজকে যারা এখানে বাংলা সাহিত্যে পড়ানো হয়, আমরা নাট্যকলা বিষয়ে অনেক টেক্সট পড়াই, সেখানে আমাদের যে প্রাচীন মধ্যযুগের যে টেক্সট, এই যে টেক্সট বলা ছাড়া আমি আর তেমন কিছু শব্দ তো পাচ্ছি না, টেক্সটগুলো পড়াতে হয় আমাদের, তো সেই টেক্সট কি কৃষ্ণ কীর্তন কাব্য, গীতগোবিন্দ, তারপরে ধর্মপুরাণ, শূন্যপুরাণ, মনসা মঙ্গল, চৈতন্য মঙ্গল, এ ধরনের অনেকগুলো কাব্যগ্রন্থ আছে। সর্বশেষ মানে 1800 আজ পর্যন্ত হচ্ছে ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকা, এটার সঙ্গে আশা করি সবারই একটু সাধারণ পরিচয় আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখুন ময়মনসিংহ গীতিকায় যে বিষয়গুলো সংকলিত আছে, যে কাহিনীগুলো সংকলিত আছে, এখনও আমাদের এই ময়মনসিংহ অঞ্চলে এখনও সেটার চর্চা আছে। স্থানীয় মানুষরা সেটাকে বলে গীত বা লম্বা গীত বা কিচ্ছা, কিচ্ছা গান, কিন্তু যখন সেটা কলকাতায় দীনেশচন্দ্র সেনের সম্পাদনা টেবিলে গেল, সেই সংকলনটি, এই লম্বা গীতের সংকলন, নেত্রকোনার আইথর গ্রামের চন্দ্রকুমার দে যেটা সংগ্রহ করে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেটা যখন বের হয় বই আকারে, তখন তিনি সেটার নাম করেন ব্যালাড ফ্রম ইস্টার্ন ময়মনসিংহ। তার মানে উনি যে পরিভাষাটা ব্যবহার করেছেন সেটি সম্পূর্ণতই একটি পাশ্চাত্য ফর্ম, পাশ্চাত্য আঙ্গিক। তা এখন প্রশ্ন হচ্ছে এটা একবারে নিজস্ব নামেই হতে পারত, যে পুরো ময়মনসিংহের লম্বা গীত হতে পারত, কিন্তু দৃষ্টিভঙ্গিটা ওই যে পাশ্চাত্য বলেই আমরা ওই দিকে যাইনি, কিন্তু আমাদের ফিরে তাকানো উচিত, আমাদের নিজেদের শিকড়ের দিকে তাকানো উচিত, তাহলেই আমরা আশা করি আমাদের যাবতীয় অন্ধকার দূর করতে পারবো। এবং আমি মনে করি, গভীরভাবে বিশ্বাস করি, ভাষাই পরম আলো, ভাষা, এই আমি শেষ পর্যায়ে আছি, আমি হয়তো একটু দীর্ঘায়িত করেছি, ভাষাই পরম আলো, এই কথাটা আমি খুব গভীরভাবে মনে করি। তার কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষা, আমরা এমন একটা সমৃদ্ধ ভাষার উত্তরাধিকার, আমরা এখন পর্যন্ত অনেকেই জানি না যে আমাদের এই বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণের সুনির্দিষ্ট ক্রিয়া এবং অর্থ আছে, যেটা আমরা এখন পর্যন্ত আমি কোথাও দেখি না চর্চার মধ্যে। কিন্তু আমি খালি বলি যে দেখুন, যে শব্দ নিয়ে এখানে আলোচনা প্রায় উঠে এসেছে, ধর্ম, তো ধর্ম শব্দের আগে একটু আসি কর্ম, কর্ম, ক, কর্ম লিখতে ক র ম, মানে রেপ টেপ পরে আসি ক র ম, ক, ক বর্ণের অর্থ হচ্ছে করণ, ক বর্ণের অর্থ হচ্ছে করণ, র, র বর্ণের অর্থ হচ্ছে আবর্তন, আর ম বর্ণের অর্থ হচ্ছে সীমায়ন। এটা আপনাদের কাছে হয়তো একটু নতুন লাগবে, আমি রেফারেন্স দিতে পারবো, এটা দীর্ঘ 40 বছর গবেষণার পর দুজন গবেষক কলিম খান এবং রবি চক্রবর্তী, তারা এই বিষয়ে সুনির্দিষ্ট অভিসন্দর্ভ হাজির করেছেন এবং বঙ্গীয় শব্দার্থ কোষ প্রণয়ন করেছেন। আমি খুব বিশ্বাস করতে চাই যে ওই বঙ্গীয় শব্দার্থ কোষ যদি আপনারা একটু দেখতে পারেন, এবং ক্রিয়াভিত্তিক বর্ণভিত্তিক শব্দার্থ বিধি তারা এটা প্রণয়ন করেছেন, ওই যে কর্ম শব্দের অর্থ কী দাঁড়ায়, করণ যেখানে সীমায়িত হয় তখন তাকে আমরা বলি কর্ম, অর্থাৎ যা করা হয়, যা করার আগ পর্যন্ত সেটা কর্ম হয় না, করা হয় যখন, সীমায়িত হলো করণটা, তখন সেটা কর্ম, এবং কর্মই হচ্ছে ধর্ম। এই যে মাইক্রোফোন দিয়ে কথা বলছি, এই মাইক্রোফোনের কর্মটি হচ্ছে আমার কথাকে উচ্চ স্বরে সবার কাছে পৌঁছে দেয়া, তার মানে এই 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 ফোনটির, এই যন্ত্রটির ধর্ম সে পালন করছে। এই যে কাঠের দায়াসে দাঁড়িয়ে আছি সে তার ধর্ম পালন করছে। আমরা যে বাতাস নিচ্ছি, বায়ু সেবন করছি, এই বায়ু তার ধর্ম পালন করছে, গাছের পাতা তার ধর্ম পালন করছে, সূর্য ও সূর্যের আলো তার ধর্ম পালন করছে, কিন্তু তেমনি করে মানুষও তার, মানুষেরও তার ধর্ম আছে, সেই ধর্ম পালন করবে, অর্থাৎ মানুষের ধর্ম। তো আমরা রবীন্দ্রনাথ প্রথম আপত্তি তুলেছিলেন যে ধর্ম শব্দের ইংরেজি কখনো রিলিজিয়ান হতে পারে না, এই আপত্তিটা তুলেছিলেন কিন্তু কাজে লাগেনি। কেন এই কথাটা কেন বলেছিলেন রবীন্দ্রনাথ? বলেছেন এই কারণে, রিলিজিয়ান শব্দ দিয়ে কেবল কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টিয়ান, এই প্রাতিষ্ঠানিক ধর্মের পরিচয়টা লিপিবদ্ধ করা হয়, কিন্তু আমার বাংলায় ধর্ম শব্দের মানে কি? ধর্ম মানে হচ্ছে ধারণ করা,
ধৃধাতু থেকে এসেছে। এখন ধারণ করা মানে ধর্ম শব্দ। আমি অনুরোধ করছি আমার শিক্ষার্থী বন্ধুদের যে তারা যেন একটু বাংলা অভিধান, বিশেষ করে আমি অনুরোধ করব বঙ্গীয় শব্দকোষ, এই শব্দকোষটা খুলে যদি আপনারা একটু দেখেন ধর্ম শব্দের প্রায় 2 পৃষ্ঠা অর্থ দেয়া আছে, যে ধর্ম শব্দের কত অর্থ। আমরা এখনো কিন্তু কথায় বার্তায় ব্যবহার করি, বন্ধুরা বন্ধুকেও খারাপ আচরণ করলে যে দোস্ত তোর ধর্মে এটা কইলো, তার মানে এটা কি তার হিন্দু ধর্মে কইলো বা তার মুসলিম ধর্মে কইলো? নিশ্চয়ই তা নয়। অর্থাৎ মানুষ হিসেবে তোর ধর্মে এটা কইলো, এই যে ব্যবহার এখন আমাদের শিক্ষিত মানুষদের মধ্যে ব্যবহারটা কমে গেছে, কিন্তু আমাদের গ্রাম জনপদে যে মানুষগুলো এই প্রাতিষ্ঠানিক শিক্ষার সংস্পর্শে যারা আসেনি তারা এখনো ওই বাংলা ভাষার ওই ক্ষমতা সমেত আছে। আমাদের তাদের কাছে ফিরে যাওয়া উচিত, তাদের ভাষাগুলো তাদের শব্দগুলো সেখান থেকে নিয়ে এসে আমাদের কাজের মধ্যে ব্যবহার করা উচিত। তাহলে আমরা অনেক এই যে জঙ্গিবাদের অন্ধকার এ সবই অন্ধকার দূর হতে পারে। এবং আমি শেষ করছি রবীন্দ্রনাথেরই একটি কথা বলে, আমি নিজে এটি ধারণ করি চেষ্টা করি, সেটি হচ্ছে এই কথাটা ধরে রাখিস, একটা গানের কথা আর কি, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে, পথে কাটা আছে সে পথ তোকে সে পথ দোলে যেতেই